ম্যাক্সিমামে কমেন্ট করছো যে a ইকুয়াল টু 3 রাইট a ইকুয়াল টু 3 কমেন্ট করছো তো যেহেতু সবাই কমেন্ট করছো 3 দ্যাট মিন্স আসলে 3 তাহলে আমরা এই টপিকটা একটু আমি এবার বলছি তোমরা সেভাবে খাতায় তুলে নাও যে তিনটি ভেক্টর যদি পরস্পর সমতুলীয় হয় তাহলে তাদের সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হবে এই জিনিসটা লেখার পরে তোমরা এবার এই অঙ্কটা করো তাহলে দেখবা তোমাদের একদম এডমিশন টেস্টের আগ পর্যন্ত ইনশাআল্লাহ মনে থাকবে এবার আমরা চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে একটি হচ্ছে তোমার উপাংশ নির্ণয় আরেকটি হচ্ছে তোমার অভিক্ষেপ নির্ণয় তোমরা নিশ্চয়ই শুনেছ তো আমরা সাপোজ আমরা বুয়েটের একটা অঙ্ক করি সেটা বুয়েটে আসছিল আসছিল এরকম যে a ইকুয়াল টু তোমার মনে হয় এটা দিয়ে দেখবে না আমি একটু মার্কারটা চেঞ্জ করে দিচ্ছি a ইকুয়াল টু h i মাইনাস j মাইনাস 3 k আর b ভেক্টর ইকুয়াল টু 3 i প্লাস 4 j মাইনাস 5 k হয় যদি এটা হয় তাহলে বি ভেক্টর এর উপর হ্যাঁ বি ভেক্টর এর উপর এ ভেক্টর এর অভিক্ষেপ নির্ণয় করো এটা রিজনে আসছে এরকম নির্ণয় করো তাহলে খেয়াল করো তোমাদেরও কিন্তু এরকম রিটার্ন আসতে পারে রাইট তো অভিক্ষেপ নির্ণয় করার সময় তোমরা যেটা করবে একদম শর্টকাটে সেটা হচ্ছে যে উপরে হবে এ ডট বি আর নিচে কি হবে নিচে হবে যেটার উপর নির্ণয় করতে বলবে যেটার উপর নির্ণয় করতে বলবে সেটা সেই ভেক্টরের মান সেই ভেক্টরের মান তাহলে বি ভেক্টরের এখানে মান হবে এখন কোশ্চেন হচ্ছে বি ভেক্টরের মান আমরা কিভাবে বের করব তোমরা নিশ্চয়ই কোন একটা ভেক্টরের মান বের করতে পারো ভাই এটা হচ্ছে বি ভেক্টর তাহলে আমরা বি এর মান বা মডুলাস অফ বি ইকুয়াল টু হবে একটা রুট ওভার দিবা রুট ওভার দেওয়ার পরে এখানে যে সহগ গুলো আছে সেগুলোকে স্কয়ার করে মাইনাস সহকার নিতে হবে সহগের মাইনাস সহকার নিয়ে স্কয়ার করে নিয়ে স্কয়ার করে প্লাস যোগ করে দিবা হ্যাঁ জাস্ট যোগ করে দিবা তাহলে দেখো তো এখানে হয় কত 4 স্কয়ার প্লাস এই যে এখানে মাইনাস আছে মাইনাস করে নিতে হবে মাইনাস 5 হোল স্কয়ার এখানে আছে 9 এখানে আছে 16 এখানে আছে 25 এখান থেকে এবার যা আসে রাইট আমি দেখতেছি রুট ওভার 50 আসতেছে যাই আসুক আমাদের সমস্যা নেই এখন খেয়াল করো আমরা এখানে লিখবো এই ডট বি এই ডট বি কিভাবে করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে শিখছি যে সহগ গুলোকে জাস্ট গুণ করে দিব তাহলে এখান থেকে এটাকে গুণ করলে হয় 24 এটার সাথে এটাকে গুণ করলে হয় মাইনাস 4 আর এটার সাথে এটাকে গুণ করলে হয় প্লাস 15 আর নিচে আসছে রুট ওভার 50 এবার এখানে কাজ করলে আমরা দেখতেছি 35 ডিভাইড বাই রুট ওভার 50 তাহলে এটাই হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ রাইট এখানে আরো কিছু কাজ করা যেতে পারে এটাকে আর একটু শর্ট করা যেতে পারে যেমন তোমরা যদি চাও না না করলেও চলবে হ্যাঁ না করলেও চলবে যেমন আমি যদি দেখাই তোমাদেরকে সাপোজ এখানে তুমি দেখলা যে রুট ওভার 2 ইনটু 25 আর উপরে 35 থাক তো রুট ওভার 2 ইনটু 25 কে আবার আমরা লিখতে পারি রুট ওভার 2 বা এই যে রুট ওভার 2 ইনটু রুট ওভার 25 লিখতে পারি আর উপরে 35 তাহলে এখানে 25 কে রুট ওভার করলে হয় 5 আর এই রুট ওভার 2 রয়ে গেছে আর এখানে হচ্ছে 35 আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমরা চাইলে কাজ করতে পারো তো এখন এখানে যদি আমি আরো কাজ করি আর কি আরো যদি কাজ করি সাপোজ 35 এর সাথে একটা রুট ওভার 2 গুণ করলাম নিচেও একটা রুট ওভার 2 আমি নিচ থেকে গুণ করে দিচ্ছি রাইট আসলে এটা করার দরকার নেই যে এগুলো করা হচ্ছে জাস্ট ভোকামি রাইট তোমরা যেভাবে সেভাবে রেখে দাও ওকে যেভাবে সেভাবে রেখে দাও সেভাবে রেখে দাও ওকে আমি তোমাদের কোনো কমেন্ট আমি শুনতেছি না যেহেতু একটু শুনবো কমেন্ট করে আসছে কিনা
না কোনো কিছু নেই তাহলে আমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পারছি যে কিভাবে অভিক্ষেপ নির্ণয় করতে হয় এখন এই প্রশ্নটা সেইম প্রশ্ন তোমাকে জাস্ট এখানে উপাংশ বলবে উপাংশ নির্ণয় করো সেক্ষেত্রে তোমরা কি করবা সেক্ষেত্রেও প্রায় সেম পাশে জাস্ট যার উপরে নির্ণয় করতে বলবে পাশে হচ্ছে যার উপরে নির্ণয় করতে বলবে ওই ভদ্রলোক আবার আসবে এটাই হচ্ছে যে নিয়ম তাহলে আমাদের আমরা যেটা করবো সেটা হচ্ছে উপাংশের জন্য হবে কি উপাংশের জন্য আবারও এই ডট বি নিচে হচ্ছে বি ভেক্টরের মান এখান দিয়ে পাশে দিয়ে যে ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরটা আবার মাল্টিপ্লাই হবে তাহলে খেয়াল করো তো একটু আগে আমার আসছিল কি 35 ডিভাইড বাই রুট ওভার 50 এই যে এটার মান এতটুকু মানে এটা আসছিল ইনটু এই যে এটার সাথে এটা সরি ইনটু ডি ভেক্টর ডট না ইনটু ডি ভেক্টর হচ্ছে ওই এটা 3i প্লাস 4j মাইনাস 5k তাহলে আশা করি বুঝতে পারছো যে উপাংশের জন্য প্রায় সেম জাস্ট ওই যে যার উপর নির্ণয় করতে বলবে সে পাশে দিয়ে বসবে ওকে তোমরা এতটুকু বুঝছো কিনা সেটা একটু কমেন্ট করে বা চ্যাট বক্সে একটু জানাও কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু চ্যাট বক্সটা দেখতে চাচ্ছি তোমরা বেশিরভাগই কমেন্ট করছো যে বুঝছো রাইট তো আমরা আরো নতুন টপিকে চলে যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভেক্টরের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ভের নাম শুনছো রাইট তো আমরা এখন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্ভ সম্পর্কে শিখব প্রথমে হচ্ছে যে তোমাদেরকে একটা অপারেটরের নাম শিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে অপারেটর কি অপারেটর তোমরা আসলে চেনো যেমন তোমরা লিখছো ছোটবেলায় একদম যে 5 প্লাস 5 ইকুয়াল টু 10 তোমরা লিখছো 15 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 5 লিখছো এই যে যারা মূলত কাজটা করে যে সাইন গুলো দিয়ে এই সাইনটা দিয়ে তুমি বুঝতে পারছো এটা হচ্ছে যোগ এটা দিয়ে তুমি বুঝছো এটা ভাগ এই সাইন গুলোকে বা চিহ্ন গুলোকে বলা হয় অপারেটর তাহলে অপারেটর কি আশা করি বোঝা গেছে এখন আমরা একটা অপারেটর শিখব সেই অপারেটরটাকে বলা হয় ডেল অপারেটর এই অপারেটরটার অনেক কাজ আছে আমরা আগে অপারেটরটাকে একটু দেখে নিই তারপরে আমরা কাজগুলো জানব অপারেটরটা হচ্ছে এরকম যে আই ডেল্টা বাই ডেল্টা এক্স এখানে ডি হবে না ডেল্টা হবে একটু খেয়াল রাখবা প্লাস জে ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা বাই ডেল্টা জেড এখন এটা হচ্ছে একটা অপারেটর এটাকে আমি ডেল দ্বারা ডেল অপারেটর দ্বারা প্রকাশ করব ওকে এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাই এটা কেন একটা অপারেটর হয় যে এটা আমি আবার বলতেছি এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যে চিহ্নগুলো এই চিহ্নগুলো এক ধরনের অপারেটর এগুলো কি করে দুটি সংখ্যাকে যোগ করে দেয় বিয়োগ করে দেয় বা গুণ করে দেয় বা ভাগ করে দেয় ঠিক তেমনি এই ডেল যেটা দেখতেছো ডেল ভেক্টর এটাও এক ধরনের অপারেটর এটারও কাজ আছে এর কাজ কি এটা ডাইভারজেন্স নির্ণয় করতে হেল্প করে এটা কার্ভ নির্ণয় করতে হেল্প করে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাও এক ধরনের অপারেটর এখন এই যে অপারেটর যেটা আমরা লিখলাম এই অপারেটরের সাথে যদি আমরা আমি একটু এই অপারেটরের সাথে যদি আমরা কোনো একটি রাশিকে গুণ করি তাহলে আমরা তিন ধরনের গুণ করতে পারবো প্রথমটা হচ্ছে যে তোমার কিরকম কি কি গুণ করতে পারি একটু খেয়াল করবা তোমাদের বইতে তোমরা কি শিখছো আমি কিন্তু ওই শিখবো না আমি শিখাবো আমার মতো ওকে তোমরা একটু খেয়াল করবা আমি জাস্ট বই ফলো করতেছি মেন বইটা এবং সাথে আমার কাছে একটা ভিজু টেস্টের গাইড আছে সেটা ফলো করতেছি কিন্তু আমি সেভাবে পড়াবো না যেভাবে আসছে বইতে ঠিক আছে আমি তোমাদেরকে আমার মতো করে বুঝাবো ওকে তুমি এটার সাথে যে কোনো একটি স্কেল আকাশকে গুণ করতে পারবা ডিরেক্ট স্কেল আকাশ একটু খেয়াল করবা স্কেলার রাশিকে গুণ করতে পারবা ডিরেক্ট সাপোজ তুমি এর সাথে 5 কে মাল্টিপ্লাই করো 5 একটা স্কেলার রাশি হতে পারে বা যে কেউ কিছু একটা হতে পারে সাপোজ তুমি গুণ করলা কাকে যে কি বলবো 5 জুলকে গুণ করলা
ওকে এটা স্কেলার আসবে বা তুমি এখানে ডাইরেক্ট নর একদম ডাইরেক্ট এক্স ওয়াই জেড কে গুণ করবা দেখো এটা কিন্তু স্কেলার আসে কিনা এটা অবশ্যই স্কেলার আসে কারণ এটা আমরা ডিরেকশন কি বলি নাই আর ডিরেকশন কি আমরা জানি না রাইট তার মানে এটা হচ্ছে একটা স্কেলার রাশি তাহলে আমরা এই ডেল অপারেটরের সাথে আমরা ডাইরেক্ট কোন স্কেলার রাশিকে গুণ করতে পারবো ওকে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে এটার সাথে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটিকেও মাল্টিপ্লাই করতে পারবো সাপোজ ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এ ভেক্টর এখন যখন এটার সাথে মাল্টিপ্লাই করব ভেক্টরের সাথে যদি মাল্টিপ্লাই করি তোমরা নিশ্চয়ই শিখেছো যে ভেক্টরের গুণ বা মাল্টিপ্লিকেশন দুই রকম একটা হচ্ছে ডট গুণন একটা হচ্ছে ক্রস গুণন সাপোজ আমি প্রথমে জব দিলাম তাহলে এটার সাথে ভেক্টর দিয়ে একটা ভেক্টর এই ভেক্টর এটা দিয়ে আমি জব মাল্টিপ্লাই করলাম আরেকটা মাল্টিপ্লিকেশন আছে সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ক্রস মাল্টিপ্লিকেশন এতটুকু যদি তুমি বুঝতে পারো যে প্রথমে আমি বলছি এটা হচ্ছে একটা অপারেটর তারপর আমি বলছি এটার সাথে মূলত এটা মূলত স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সাথে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিকে গুণ করার জন্য এটা ব্যবহৃত হয় তো এখন যদি ব্যবহৃত হয় তাহলে স্কেলার রাশিকে আমি গুণ করতে পারি আবার ভেক্টর দিয়ে গুণ করতে পারি ভেক্টরকে দুই রকম গুণ করা যায় একটা ডট একটা ক্রস যখন এই ডেল অপারেটর দিয়ে কোনো স্কেলার রাশিকে গুণ করা হয় তখন এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট আর যখন কোন ভেক্টরের সাথে ডট গুণন করা হয় তখন এটাকে বলা হয় ডাইভারজেন্স আর যদি তোমার এটাকে ক্রস মাল্টিপ্লাই করা হয় অর্থাৎ ভেক্টর অপারেটর দিয়ে অন্য একটি ভেক্টর রাশির সাথে যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো তখন এটাকে বলা হয় কার্ল এতটুকু বোঝা গেছে আশা করি এখন আমরা যেটা করব আমরা কিন্তু শিখতেছি আগে আমরা অঙ্ক পরে করব আগে শিখে নিই যেগুলো আমাদের ইন্টিগ্রিটি অনেকে ঝামেলা থেকে যায় সেটা আমরা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন আমরা এর আগে ক্লাসে তোমাদেরকে নিশ্চয়ই শিখেছিলাম যে জট গুণন করার ফলে যদি কোনো একটা রাশি শূন্য হয় তাহলে ওই ভেক্টর দুটি পরস্পর লম্ব আমরা নিশ্চয়ই তোমাদেরকে পড়াইছিলাম নিশ্চয়ই খেয়াল আছে যে দুটি ভেক্টর রাশিকে কি করলে জট গুণ করলে যদি তাদের রেজাল্টটা জিরো হয় তাহলে ওই ভেক্টর দুইটা লম্ব আবার আমরা শিখেছিলাম যদি দুটি ভেক্টর রাশিকে ক্রস গুণন করার ফলে যদি জিরো আসে তাহলে তারা সমান্তরাল আমরা এটা শিখেছিলাম রাইট এখন এখানেও ঠিক সেম ভাবে এটার মান কখনো কখনো শূন্য হয় আবার এটার মান কখনো কখনো শূন্য হয় তো ডাইভারজেন্স বা ডট গুণন করলে অর্থাৎ কোন একটি ভেক্টর রাশিকে ডেল অপারেটর দিয়ে ডট গুণন করার পরে যদি জিরো আসে তাহলে তখন এই ক্ষেত্রে এটাকে বলা হয় সলিনয়ডাল একটু খেয়াল করো কি বলা হয় সলিনয়ডাল ওকে এখানে লম্ব এখানে সলিনয়ডাল আবার এখানে যখন ক্রস মাল্টিপ্লিকেশনে জিরো আছে আমরা বলছিলাম এটা সমান্তরাল আর এখানে হবে সেটা তোমার অঘূর্ণনশীল অঘূর্ণনশীল এতটুকু তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু আগে কমেন্ট করো দেন হচ্ছে আমরা অঙ্কের দিকে যাব এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও কারণ কনফিউশন আছে কিনা ওকে তোমরা কমেন্ট করছো যে তোমরা বুঝছো রাইট এখন আমি এখান থেকে তোমাদেরকে একটা প্রবলেম দেবো সেই প্রবলেমটা তোমরা আসলে সমাধান করবো আমাদের এখানে গুণ কিন্তু তিন রকমের এই বিষয়ে একটু খেয়াল রাখবা আমি এগুলো লিখে রাখতেছি এখানে পাশে ওকে সাপোজ আমি তোমাদেরকে এই বই থেকে একটা সমস্যা দেই সমস্যাটা এরকম সাপোজ আমি বললাম যে পাই ইকুয়াল টু থ্রি জেড ওয়াই স্কোয়ার সরি থ্রি এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব মাইনাস ফোর এক্স ওয়াই এটা হচ্ছে তোমার পাই এর মান ওকে আমি বললাম যে তুমি এই কাজটা করো অর্থাৎ ডেল অপারেটরের সাথে পাই কে নরমালি মাল্টিপ্লাই করো এটা একটা স্কেলার রাশি স্কেলার রাশির সাথে নরমাল মাল্টিপ্লিকেশন তো তোমরা তাহলে এখন যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা করতে গেলে একটু সমস্যা করতে পারো যারা কখনো করো নাই তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এই জন্য আমি একটা করে দিচ্ছি ওকে খেয়াল করো তো আমাদের ডেল অপারেটর কি ছিল আই ডেল্টা বাই ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা বাই ডেল্টা ওয়াই প্লাস কে ডেল্টা বাই ডেল্টা জেড ওকে এটা ছিল তোমাদের জেল অপারেটর এখন এটার সাথে আমরা
স্কেলার কোয়ান্টিটি আর পাইটাকে মাল্টিপ্লাই করব লাগবে ওকে তাহলে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো কিনা বোর্ডে একটু জানালা আমি কিন্তু কমেন্টে দিয়েছি অলরেডি শুনতেছি না কারণ বিকজ আমার কানে কোন ধরনের ইয়ারফোন নেই ওকে মেবি দেখতে পাচ্ছো হ্যাঁ দেখা যাচ্ছে আমার এখান থেকে বাট তোমরা দেখতেছো কিনা আমি জানি না যাই হোক দ্যাট মিন্স এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব ওকে মাল্টিপ্লাই কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই শিখেছো ঠিক আছে সেভাবেই আমরা মাল্টিপ্লাই করব একদম আর পুরোটা যদি মাল্টিপ্লাই করি এটা দিয়ে এটা পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ ডেল্টা বাই ডেল্টা x ইনটু এটা 3x y স্কয়ার z কিউব মাইনাস 4x y ওকে তারপর হচ্ছে যে j ডেল্টা বাই ডেল্টা y 3x সরি x x y স্কয়ার z কিউব মাইনাস 4x y প্লাস k ডেল্টা বাই ডেল্টা z 3x স্কয়ার সরি 3x y স্কয়ার z কিউব মাইনাস 4x y এতটুকু আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে এটা না বোঝার কিছুই নেই বিকজ এটা হচ্ছে তোমাদের একদম বেসিক আশা করি বুঝে যাচ্ছে তোমাদের এখন খেয়াল করো এখন এই যে এখানে ডেল্টা ওয়াই ডেল্টা এক্স আছে আমরা মূলত এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে ট্রাই করতেছি এটা কি এটা হচ্ছে যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন বলে এটাকে মানে হচ্ছে যে আংশিক ব্যবকলন অর্থাৎ অংশে অংশে ব্যবকলন করা ব্যবকলন তোমরা নিশ্চয়ই শিখছো বা জানছো রাইট সমুদ্র বহু ম্যাথ যখন পড়াবে তখন তোমাদেরকে ব্যবকলন ইনশাল্লাহ শিখাবে তো আজকে আমি তোমাদেরকে হালকা করে এটার জন্য হালকা করে দেখানোর চেষ্টা করব তো এই যে ব্যবকলন যেটা আমরা করব ভেতরে সেটা আংশিক ভাবে করব অর্থাৎ পার্সিয়ালিটি করবো এখানে পার্সিয়ালিটি মানে হচ্ছে যে পক্ষ ব্যক্ত করা মানে কাউকে করব কাউকে করব না ব্যবকলন এখানে ভেতরে কাউকে করব কাউকে করব না এই জন্য এটাকে ডেল্টা বাই ডেল্টা এক্স লিখা হয় এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা ডেল্টা বাই ডেল্টা এক্স লেখার অর্থ হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আর ডি বাই ডি এক্স লেখার অর্থ হচ্ছে শুধু ডিফারেন্সিয়েশন এই জিনিসটা তোমরা শিখছো এভাবে যে ডি বাই ডি এক্স নিশ্চয়ই তোমার খেয়াল আছে আর এখন লেখা হয়েছে এভাবে ডেল্টা বাই ডেল্টা এক্স তাহলে এটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখবো এবার হচ্ছে ভেতরে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করবো ওকে তোমরা প্রথমে যেটা করবা সেটা হচ্ছে যে এই ভদ্রলোককে দিয়ে একটু খেয়াল করবা এই ভদ্রলোককে দিয়ে আমরা এগুলোকে যখন ডিফারেন্সিয়েট করব প্রথমে যদি এটাকে করি এটাকে যদি করো তখন তুমি দেখাবা যে ভেতরে x আছে কি না এই x আছে 3x ওকে 3x আছে তুমি শুধু xটাকে ডিফারেন্সিয়েট করবা বাকিগুলোকে সেম ভাবে বসা দিবা শুধু xটাকে ডিফারেন্সিয়েট করব বাকিগুলোকে সেম ভাবে বসিয়ে দিব তাহলে এখানে x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 হয় তাহলে 3 ইনটু 1 মানে 3 আর y স্কয়ার z কিউব বসে যাবে তাহলে দেখো আমি কি করছি পার্সিয়ালিটি করছি কি রকম পার্সিয়ালিটি শুধু x কে ডিফারেন্সিয়েট করছি বাকিগুলোকে করি নাই এই জন্য এটাকে বলা হয় পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পার্সিয়ালিটি মানে কি পক্ষপাত করা কি রকম পক্ষপাত করলাম x এর দিকে টানলাম যে আমি x কে ডিফারেন্সিয়েট করছি বাকিটাকে করি নাই ওকে এই জন্য এটাকে বলা হয় পক্ষপাতিত্বমূলক ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বা আংশিক ব্যবকলন বা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন ওকে তাহলে আমরা ইন্টিগ্রেশন করলাম এবার মাইনাস দিলাম এই মাইনাসটা দিয়ে 4x y আছে তাহলে আমরা 4x কে করব y কে বসাই দিব বুঝা গেছে আশা করি পাশে ইনটু i টা বসবে ওকে i টা বসাই দিলাম এবার এটাকে এখানে নিচে y আছে আমরা ভেতরে শুধু y থাকলে করব না হলে করব না ওকে y থাকলে করব না হলে করব না এখন কি আমরা এখানে কিন্তু y আছে 2y এই যে 3x y স্কয়ার দ্যাট আছে তাহলে আমরা y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব নিচে y এর জন্য ওকে তাহলে আমরা করব কি প্লাসটা দিলাম 3 টাকে বসা দিলাম x টাকেও বসা দিলাম y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে নিশ্চয় তোমরা জানো যে 2y হয় বা টুয়াইস y হয় তো ইনটু টুয়াইস y প্লাস আর টুয়াইস y ইনটু z স্কয়ার z কিউব ওকে z কিউব মাইনাস 4x y কে ডিফারেন্সিয়েট করলে 1 হয় জন্য তাহলে আমরা কি করছি y কে ডিফারেন্সিয়েট করছি ওকে এবার এটার সাথে বসবে যে প্লাস দিলাম এবার এখানে এটা নিচে জেড আছে শুধু জেড করব ওকে তাহলে এখানে হয় 3x y স্কয়ার
z cube কে ডিফারেনশিয়েট করলে হয় 3 z স্কয়ার রাইট তাহলে ইনটু 3 z স্কয়ার মাইনাস দিলাম এখন এখানে খেয়াল করো 4x এর মধ্যে কোনো z নাই নিচে কিন্তু z একটা জিনিস খেয়াল করবা যদি না থাকে তাহলে বুঝতে z এর এখানে সহগ এর সহগ বা z এর সহগ 1 যেটাই বরাবর কথা হচ্ছে সেখানে যেহেতু z নাই মানে z এর সহগ নাই রাইট তার মানে ওই z কে चेस्टा कर এখন হচ্ছে যে খেয়াল করো আমরা এখানে তাহলে কি করব এখন এখানে 3y স্কয়ার z কিউব মাইনাস 4y ইনটু i দেখতেছো কি না আমি জানি না আল্লাহ জানে তারপর হচ্ছে যে প্লাস এটাকে মাল্টিপ্লাই করো 6xy z কিউব হয় মাইনাস 4x ইনটু j প্লাস এটাতে হয় হচ্ছে যে 9x y স্কয়ার z এর ওকে এই আসছে আমাদের সাথে এর এর পাশে কি হবে ওকে তাহলে এখানে আমি কে দিয়ে দিলাম আমি দেখি বই দিয়ে আসছে আমি তো এটা বই থেকে দিছি হ্যাঁ বইতেও সেম সেমটাই আসছে এখন আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে তোমার এই কোশ্চেনটাতে দেখো এখানে কি ছিল এখানে ছিল যে এটা হচ্ছে পাই এটাকে আমরা কি করছি গ্রেডিয়েন্ট বের করছি অর্থাৎ এটা হচ্ছে যে নরমাল গুণন যেটা সেটা করছি এখন এখানে আমি একটা কমেন্ট করব কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করে রাখবা কমেন্টটা হচ্ছে যে ভেক্টর বা সরি ডেল অপারেটরের সাথে কোনো একটি স্কেলার রাশিকে গুণ করলে অর্থাৎ গ্রেডিয়েন্ট বের করলে সেটার রেজাল্ট সেটার ফলাফল ভেক্টর রাশি আসবে माइनस एक बिंदु पे এতক কত দেখো কোশ্চেনটা কি বলবে বলবে যে যদি ফাই কিউব এত হয় তাহলে এত বিন্দুতে এত কত তাহলে তোমাকে আগে এটা বের করে নিতে হবে বের করছি আমি তারপরে এত বিন্দুতে এটা কত দেখব আমরা এই বিন্দুটাতে এটা কত আমরা দেখব বা এটা কত আমরা দেখব প্র্যাকটিস হচ্ছে মূলত x এর জায়গায় তুমি 2 বসাবা y এর জায়গায় -1 বসাবা z এর জায়গায় শুধু 1 বসাবা ওকে এখানে এই জায়গাটা ওকে আশা করি বুঝাইছে তো আমরা বসাই এখানে বসাও খেয়াল করো 3 y y এর মান হচ্ছে যে -1 হোল স্কয়ার z কিউব z হচ্ছে 1 -4 y y হচ্ছে -1 into i ছিল ওকে i টা বসে দিলাম into i প্লাস 6x x টু দ্য 2 y y হচ্ছে -1 ওকে আর হচ্ছে যে তোমার z কিউব হচ্ছে শুধু 1 প্লাস 9x y স্কয়ার z স্কয়ার 9x y স্কয়ার z স্কয়ার z হচ্ছে 1 এবার তুমি এখানে কাজ করো কাজ করলে যা পাবা সেটা হচ্ছে কত পাবা কাজ করলে পাবা হচ্ছে যে এখানে কিন্তু এই ডায়াগ্রামে কিন্তু যে ছিল হ্যাঁ যে আর এই জায়গাটাতে হবে কে এখানে আসবে 7i তারপর আসবে তোমার 7i 20j 34k মাইনাস 20j माइनस 36 36
মাল্টিপ্লাই করতে বলে অবশ্যই তোমরা পারবা। এটা হচ্ছে, এটা আমি নিশ্চিত দিচ্ছি, সাপোজ তোমার এটা হচ্ছে যে এরকম যে এটা হচ্ছে আমাদের বেল অপারেটর। এটার সাথে আমরা পাই কে ডট মাল্টিপ্লিকেশন করব, ডটে আসছে পাই সাইন প্লাস 3 এ। ওকে, এবার এখান থেকে তুমি ডট মাল্টিপ্লাই করো। ডট মাল্টিপ্লাই এর সময় তুমি খেয়াল করো যে ডেল্টা বাই ডেল্টা এক্স দ্বারা এই যে ডটের সময় কি হয়, এটা সহগ দিয়ে এটা সহগকে মাল্টিপ্লাই, আই এর সহগ দিয়ে আই এর সহগকে মাল্টিপ্লাই। এটা আমরা ডটের সময় শিখছি। ওকে, তাহলে এটা এখানে সহগ হচ্ছে, এখানে সহগ হচ্ছে ডেল্টা বাই ডেল্টা এক্স, আর এখানে সহগ হচ্ছে 2 প্লাস এখানে সব হচ্ছে ডেল্টা বাই ডেল্টা ওয়াই, এখানে সব হচ্ছে 3, যে সাথে যে সবকে মাল্টিপ্লাই করলাম প্লাস কে এর সাথে কে এর সবকে মাল্টিপ্লাই, মানে কে এর সঙ্গের সাথে এখানে কে সব এটা আর এখানে কে সব নেই মানে 0। এবার কি করো তো, দুই কে এক্স এর রেসপেক্টে যদি তুমি ডিফারেনশিয়েট করো বা সেটা যদি তুমি পার্সিয়ালি ডিফারেনশিয়েশন করো আর নরমাল ডিফারেনশিয়েশন করো, যাই করো না কেন তোমার আনসার আসবে 0। আবার এখানেও 0 আর এখানে তো 0 আসছে। দেখো তো, এই যে ডট মাল্টিপ্লিকেশন করলাম আমরা এই কোয়ান্টিটিকে তার রেসপেক্টে কাকে দিয়ে, ডেল অপারেটর দিয়ে, ঠিক আছে। তাহলে অপারেটর দিয়ে যখন ডট করলাম আসলো 0, তাহলে এটা যেহেতু ডাইভারজেন্স, হ্যাঁ ডাইভারজেন্স, তাহলে ডাইভারজেন্স এর রেজাল্ট কত আসলো 0, তাহলে এটা কি হবে সরি করে দাও। আশা করি এখন তোমরা, আমি আর একটা দিব সেটাকে তোমরা দেখো যে এটা অগুণনশীল, তোমরা দেখো কি অগুণনশীল। ওকে, আচ্ছা, এর আগে যেটা লিখছিলাম ওটা দিয়ে হতো, বিকজ ওখানে টি আছে আর এখানে আছে এস, এই জন্য হতো। ওকে, বাট আমি ওটা দিয়ে করি নাই। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে তোমরা করবা, তোমরা করে আমাকে ক্রস মাল্টিপ্লাই করে রেজাল্ট কত আসবে সেটা জানাবো, ক্রস মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কত সেটা জানাবো। আমাকে সরি অগুণনশীল দেখানোর দরকার নেই, অগুণনশীল এটা দেখানোর দরকার নাই, তোমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখাবো। ওকে, আমি লিখতেছি সাপোজ এ ভেক্টর ইকুয়াল টু 3x2z i প্লাস আমাকে বলো যে কত আসে, কত আসে একটু কমেন্ট করো খুব দ্রুত। সবাই মিউট করো, দেখা যায় না। এবার কাকার হয়েছে একটু জানাও। ভাইয়া আমার হয়েছে, আসলে যদি বাইরে মাইনাস রাখি দিয়ে কাজ না করি তাহলে ভিতরেও মাইনাস থাকে, আর যদি বাইরে মাইনাস না রাখি তাহলে যাই ভিতরে প্লাস আসে। ওমর ফারুক, ওকে ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে আর কেউ? এটা শাহজান তপনের বইতে আছে, কিন্তু শাহজান তপন স্যারের বইতে আছে, বুঝা গেছে? এখন এটা কেমনে করতে হবে, এটা গতকালকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছিলাম লাস্ট ক্লাসে, ওই ক্রস মাল্টিপ্লিকেশন থেকে করে এসে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে।
বইতে দেওয়া আছে, বই দেখে যদি তুমি তুলো দেখবে যে পারবা। মিটন চক্রবর্তী তুমি এই বোর্ডটা তোলার দরকার নাই, সাধন তপনের বই তোমার কাছে আছে। মিটন মিটন সাধন তপন স্যারের বই তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই বইতে অঙ্কটা আছে, বুঝে গেছে? প্রথমে তুমি শিখবা হচ্ছে কেমনে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, তারপরে শিখবে কেমনে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হয়। আমার ধাপগুলো লিখো, কি কি শিখা লাগবে লেখো, ধাপগুলো লেখো। প্রথমে শিখবা ক্রস মাল্টিপ্লিকেশন কেমনে করতে হয়, তারপরে শিখবা কেমনে নির্ণায়ক বের করতে হয়, তারপরে শিখবা কেমনে কি বের করতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেমনে বের করতে হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয়, বোঝা গেছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয়, ওকে। তো আমি এটা তোমাদেরকে বই দ্বারা একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি, ওয়েট, বইতেই আছে এটা। তোমরা তোমরা নিশ্চয়ই আমাকে দেখতেছ, আমার কথাও শুনতেছ, খেয়াল করো, এই যে বইটা খেয়াল করো কি লিখা আছে, বি ক্রস এ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশনে কি করা লাগে বলতো? প্রথমে আই জে কে লিখা লাগে, তারপরে আই জে কে এর পরে নিশ্চয় তোমাদের ওই যে তোমাদের কি আসবে, এই যে ডেল ডেল ভেক্টরের মধ্যে কি ছিল, ডেল ভেক্টরের মধ্যে ছিল তোমার এই যে ডেল অপারেটরের মধ্যে কি ছিল, এই যে খেয়াল করো এই জায়গাটাতে তুমি ক্রস দিবা, এই জায়গাটাতে, ওকে, এখানে ডট আছে, ডট আছে, তুমি দিবা ক্রস, ওকে। তুমি যখন এখানে ক্রস দিবা তাহলে প্রথমে নিশ্চয়ই উপরে যদি আই জে কে লিখো তারপর আসবে ডেল্টা বাই ডেল্টা এক্স, ডেল্টা বাই ডেল্টা ওয়াই, তারপর ডেল্টা বাই ডেল্টা জেড, তারপর আসবে এই যে থ্রি এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড স্কোয়ার, তারপর আসবে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, ওকে। এই জায়গাতে তুমি ডটের জায়গায় ক্রস মারো, ওকে। তাহলে খেয়াল করো তো এই যে আসছে কিনা আই জে কে, তারপর আসে ডেল্টা বাই ডেল্টা এক্স, ডেল্টা বাই ডেল্টা ওয়াই, ডেল্টা বাই ডেল্টা জেড, তারপর কি আসছে ওই যে এই এক্স এ ওয়াই এই জেড, মানে আলটিমেটলি ওই যে থ্রি এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই জেড স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, ওকে। এতটুকু আশা করি বুঝতে পারছো। পরের অংশ হচ্ছে নির্ণায়ক, এটা হচ্ছে নির্ণায়ক, পরের লাইনটা হচ্ছে নির্ণায়ক, কেমনে করাইছি আমি ওই নির্ণায়ক থেকে করতে হবে, ওকে। এই লাইনটা হচ্ছে নির্ণায়ক থেকে, এখন এই নির্ণায়ক থেকে করার পরে এই জায়গাটাতে, এই জায়গাটাতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেমনে করতে হয় একটু শিখেছি আমি, হ্যাঁ। তুমি ওইভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবা, এই যে দেখো খেয়াল করো ডি ডেল্টা বাই ডেল্টা ওয়াই আছে, তার মানে এখানে আমি ওয়াই কে ডিফারেন্সিয়েট করবো, বাকিগুলোকে করবো না। এই জন্য দেখো মাইনাস ওই যে এক্স কিউব বসে গেছে, ওয়াই স্কোয়ার করলে টু ওয়াই স্কোয়ার, সরি টু ওয়াই, টুটাকে আগে দিয়ে দিচ্ছে, তাহলে টু ওয়াই এক্স কিউব আর জেড, ওকে। তারপরে দেখো তো মাইনাস ডেল্টা বাই ডেল্টা জেড আর এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার করলে ডিফারেন্সিয়েট কি হবে টু জেড, তাহলে বাকিগুলোকে করবো না, একশোকে করবো না, একশোকে না করলে বসে গেছে আর টু জেড এর টুটা আগে চলে আসছে, ওকে। একইভাবে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছে, এখানেও পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছে, তারপরে এটাকে জাস্ট এই 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 জিনিসটা হচ্ছে জাস্ট সিম্পলিফিকেশন, মানে কিভাবে এটাকে ছোট করা যায় ওই জিনিসটা আর কিছু না, ওকে। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার যেটা তোমরা লিখছো, যেটা আমি বোর্ডে লিখছি, এই যে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা করার ধাপ হচ্ছে যে তোমাকে প্রথমে বুঝতে হবে কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় আর কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হয়। তো তোমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট বুঝো, ক্রস মাল্টিপ্লিকেশন বুঝো, আগের ক্লাসের নির্ণায়ক কিভাবে বের করতে হয় সেটা বুঝো, তাহলে এইটা বইতে তুমি বুঝে যাবে, কারণ এটা বইতে অলরেডি আছে, ওকে। তাহলে এই মতো দিয়ে আমরা মোটামুটি কার ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টটাকে শেষ করতে চাচ্ছি, ওকে। এর বেশি সময় যদি আমরা দেই আসলে তোমাদেরকে কি বলবো, মানে আসলে এর বেশি দেওয়া সম্ভব না সময়, ওকে। এরপরেও যদি তুমি না বুঝো, যেমন মিটন চক্রবর্তীকে আমি দেখলাম সে মনে হয় বুঝতেছে না, তুমি যেটা করবা তুমি ইউটিউবে সার্চ দিবা, আমার একটা ভিডিও আছে সেখানে কিভাবে ডট মাল্টিপ্লাই করতে হয়, কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় বুঝেছি, কিভাবে কার্ল বের করতে হয়, কিভাবে ডাইভারজেন্স বের করতে হয়, কিভাবে জানি তোমার
গ্রেডিয়েন্ট বের করতে হয়, আমি সেগুলো দেখাইছি। তো আমার চ্যানেলে যে ভিডিও আছে তুমি সেটা কষ্ট করে একটু ভিডিওটা খুঁজে নাও আগে, খুঁজে নিয়ে বের করে অঙ্কটা আরেকবার করো। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে গতিবিদ্যায়। আমাদের আসলে সময় কম, ওকে? তো গতিবিদ্যার মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের আমরা বিভিন্ন রকম গ্রাফ শিখতে হবে, ডিফারেন্সিয়েশন শিখতে হবে, ইন্টিগ্রেশন শিখতে হবে। তো আমরা প্রথমে একটা সমীকরণ লিখতেছি, ওকে? সমীকরণটা একটু খেয়াল করো, সাপোজ লেখা আছে x = 18m + 12m s ইনভার্স 1 মাইনাস, এখানে একটু একটা t আছে পাশে, মাইনাস 1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2 t স্কয়ার। সাপোজ আমি এখন এই ইকুয়েশনটা লিখছি, লেখার পরে বলতেছি যে একটি গাড়ি এই সমীকরণটি মেনে তার স্মরণ হচ্ছিল, গাড়ির স্মরণ হচ্ছিল এই সমীকরণ মেনে, অর্থাৎ এটা গাড়ির স্মরণের সমীকরণ। তো স্মরণের সমীকরণ এর অর্থ হচ্ছে যে গাড়িটি এই এখানে টি এর মানের উপর নির্ভর করে একটা স্মরণ পাবে প্রতি মুহূর্তে। তো টি যদি এক সেকেন্ড হয় তাহলে তুমি টি এর মানে এক সেকেন্ড এক বসাও, এখানে টি এর মানে বসালে তুমি একটা স্মরণ পাবা। টি এর মানে যদি 10 সেকেন্ড পরে হয়, 10 সেকেন্ড পরে তুমি আর একটা স্মরণ পাবা, ওকে? কিন্তু তোমাকে পরীক্ষায় এরকম একটা ইকুয়েশন দিবে, সেম আরেকটা ইকুয়েশন দিতে পারে বা অন্যরকম একটা দিতে পারে, দিয়ে তোমাকে বলবে যে 2 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে গাড়ির স্মরণ কত। তাহলে তুমি এখানে টি এর মান 2 সেকেন্ড বসে দিবে, তাহলে স্মরণ পেয়ে যাবা। আবার তাহলে এটা এক নাম্বারে জিজ্ঞেস করবে 2 সেকেন্ড পরে স্মরণ কত, দুই নাম্বারে জিজ্ঞেস করবে 2 সেকেন্ড পরে গাড়ির ব্যাক কত, ব্যাক কত। তিন নাম্বারে জিজ্ঞেস করবে 2 সেকেন্ড পরে গাড়ির ত্বরণ কত, ত্বরণ কত। তারপর স্মরণ কি, স্মরণ ডাইরেক্ট বের করে ফেলতে পারো, বিকজ এটা অলরেডি স্মরণ দেওয়া আছে, ওকে? স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অলরেডি দেওয়া আছে, আমরা বের করে দেবো। কিন্তু ব্যাক কিভাবে বের করবো? তাহলে ব্যাকের ক্ষেত্রে আমরা শিখছি যে ব্যাক বি ইকুয়াল টু ডি এক্স বা ডি এস, যেটাই বলো এটা এক্স, কিন্তু স্মরণ এক্স মানে স্মরণকে ডিফারেন্সিয়েট করতে হয় কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে স্মরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা ব্যাক পেয়ে যাই। তোমরা নিশ্চয়ই এটা শিখেছো, ঠিক আছে, গতিবিদ্যা থেকে। তাহলে খেয়াল করতে হবে তাহলে আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডি ডি টি, এখানে কিন্তু ডেল্টা না, এখানে টি ডি, ওকে, ডি ডি টি অফ এক্স, এক্স হচ্ছে যে বইটি বদল হবে, অর্থাৎ 18m প্লাস 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 টি মাইনাস 1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2 টি স্কয়ার। আমরা কাকে ডিফারেন্সিয়েট করব, টি কে, এই যে নিচে টি আছে, বাকিগুলোকে দিয়ে আমরা তাকাবো না। তাহলে খেয়াল করে এখানে আছে 18m, 18m এর মধ্যে টি নেই, তাহলে জিরো, যদি যাকে ডিফারেন্সিয়েট করব সে যদি না থাকে জিরো উত্তর। প্লাস এখানে টি আছে দেখো, তো টি এর সাপেক্ষে টি কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তাহলে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবে, মাল্টিপ্লাই করলে হয় 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে যায়, ওকে? মাইনাস খেয়াল করো, মাইনাস এখানে টি স্কয়ার আছে, টি স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টি এর রেসপেক্টে হয় 2t, ওকে? তাহলে 1.2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ইনটু 2t। আশা করি ক্লিয়ার। এবার আমরা যেটা করবো, আমাদেরকে বলছে 2 সেকেন্ড পরে ব্যাক করো, এটাই হচ্ছে আমাদের ব্যাক, এটাই ব্যাক, এটাকে একটু মডিফাই করো, আসে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 মাইনাস 2.4 মিটার সেকেন্ড ইনভার্স 2 টি, এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে টি টাকে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ডি। এখন এটা 2 সেকেন্ড পরে বলছে না, এই দুইটাকে টি এর জায়গায় আমরা বসাই দিব, 3 সেকেন্ড বললে 3 বসাবো, এখানে যা বলে তাই এখানে বসাই দিব, তাহলে 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 মাইনাস 2.4 মিটার সেকেন্ড ইনভার্স 2 আছে এখানে, আর টি এর মান বলছে যে 2 সেকেন্ড, তুমি 2s দিবা, 2 সেকেন্ডের জন্য 2s, ওকে? এবার খেয়াল করো 12 মিটার সেকেন্ড ইনভার্স 1 মাইনাস 2 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই করো 4.8 আসে, 4.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 এর সাথে সেকেন্ড কে মাল্টিপ্লাই করলে, খেয়াল করো সেকেন্ড ইনভার্স 2 ইনটু সেকেন্ড, নিশ্চয়ই আবার সেকেন্ড ইনভার্স 1 আসবে, ওকে? তাহলে এখানে আসছে সেকেন্ড ইনভার্স 1। এবার এটা থেকে এটা বলে বিয়োগ করো, 7.2 কত আসে, 2 মনে হয়, 7.2 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটাই হচ্ছে 2 সেকেন্ড পরের ব্যাক। এখানে বিয়োগ করলে যা হয় বিয়োগ করে একটু দেখো, আমি করতেছি না। তাহলে আশা করি তোমরা এই ইকুয়েশনের এরকম একটা দিলে সেখান থেকে আশা করি ব্যাক নির্ণয় করতে পারবা, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করলে যেটা আসবে এই এটা হচ্ছে ব্যাক। এবার এখানে টি এর মান 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড এখানে যা বলে এখানে বসে দিবা, 1 সেকেন্ড বলতে পারে এখানে বসে দিবা, ওকে? তাহলে আমরা ব্যাক পেয়ে গেলাম। এবার
দেখো ইকুয়েশনটাকে আমি রেখে দিছি ওকে ইকুয়েশনটা থাকে p যুক্ত এবার তোমরা নির্ণয় সময় a এই কেমনে নির্ণয় করতে হয় তোমরা নিশ্চয়ই জানো a বের করতে হয় dv/dt দ্যাট মিন্স t এর রেসপেক্টে আবার b কে ডিফারেনশিয়েট করতে হবে এবার এবার ডিফারেনশিয়েট b কে t এর রেসপেক্টে তাহলে b কে যদি ডিফারেনশিয়েট করি এই যে এটাকে ডিফারেনশিয়েট করতে হবে এটা কি হলো এখানে 3 এ তাহলে 0 আসবে মাইনাস 2.4 2.4 t কে ডিফারেনশিয়েট করলে কত আসে আমরা বলতো 1 আসে এই এখানে t আসে t এর রেসপেক্টে আমি এটাকে ডিফারেনশিয়েট করেছি তাহলে 1 আসলে 1 বসা দিলাম তো 1 বসালে আবার 2.4 হবে আর এখানে আসছে মিটার সেকেন্ড ইনভার্স দেখো 2 সেকেন্ড পরে মানে 2 সেকেন্ড পরে মানে আমরা সেকেন্ড বসাতেই পারতেছি না সেকেন্ড বসানোর আগেই এখানে t আসে না বাকি কোনো t নাই তাহলে সেকেন্ড বসানোর কোনো অপশন নাই কিন্তু তরণ এটাই ঠিক আছে তরণ এটাই 2.4 সেকেন্ড এই যে এটাই কারণ এখানে অপশন নাই মানে আমি যদি এখানে একটা t আসে তাহলে বসতে পারতাম ওকে তাহলে এখানে যদি t আসে t চলেই গেছে তাই আমি এটাই আনসার লিখে দিলাম ওকে তার মানে আমাদের আমরা তরণ বের করে ফেললাম তাহলে কোন একটি সরলের ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা ব্যাক বের করতে পারি আমরা তরণ বের করতে পারি এই জিনিসটা আমরা শিখলাম এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখব আস্তে আস্তে আমরা যাচ্ছি এগোচ্ছি আর কি হ্যাঁ আমাদের সময়ের হাতে কম আমাদের আবার শেষ করতে হবে ওকে তো আমরা এখন দেখব হচ্ছে সাপোজ তোমাকে বলবে যে একটি গাড়ি সুষম ত্বরণে চলতেছিল একটি গাড়ি সুষম ত্বরণে চলতেছিল খেয়াল করবা কি বলতেছি আমি না খেয়াল করলে কিন্তু পারবে না একটি গাড়ি সুষম ত্বরণে চলতেছিল ষষ্ঠ সেকেন্ডে বা 6 সেকেন্ডে ষষ্ঠ সেকেন্ডে বা 6 সেকেন্ডে গাড়িটি 20 মিটার অতিক্রম করে এবং অষ্টম সেকেন্ডে গাড়িটি 30 মিটার অতিক্রম করে খেয়াল করো তো এই তথ্যর তিনটা তথ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে গাড়িটি সুষম ত্বরণে চলতেছিল সুষম ত্বরণ একটু খেয়াল করবা প্রশ্নের মধ্যে যদি তুমি না বুঝো তাহলে কিন্তু পারবে না সুষম ত্বরণের কথা উল্লেখ থাকবে লিখে থাকবে একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় সাপোজ এ এ সেকেন্ডে গাড়িটি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে আর বি সেকেন্ডে গাড়িটি আরেকটি দূরত্ব অতিক্রম করবে একটু খেয়াল করো ওকে বা এটা টি ওয়ান লিখতে হবে t1 সেকেন্ডে একটা আর t2 সেকেন্ডে একটা আমাদের এই প্রশ্ন ক্ষেত্রে একটা 6 লিখেছে আর এখানে লিখেছিল এই ওকে তো এই রকম যদি আসে তাহলে প্রশ্নে তোমাকে কি বলবে প্রশ্নে তোমাকে বলবে যে গাড়িটির যে সুষম ত্বরণ ছিল সেই ত্বরণ কি কত শুরুতে বলবে সুষম ত্বরণে যাচ্ছিল এত সেকেন্ডে এত এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে তাহলে গাড়ির ত্বরণ কত ছিল ওকে তাহলে সেই তরঙ্গটা যদি তোমাদেরকে বের করতে হয় তোমরা লিখবা যে a = a = খেয়াল করবা s2 - s1 / t2 - t1 আশা করি বুঝা গেছে তাহলে প্রশ্নের প্যাটার্নটা খেয়াল রাখবা যে আমি প্রশ্নে কি বলছি সেভাবে তোমার এটা আসবে ওকে মানে s2 কত s2 হচ্ছে 30 মিটার s1 কত s1 হচ্ছে 20 মিটার আর t2 কত t2 হচ্ছে যে 8 ছিল ওকে 8 সেকেন্ড দিকে ছিল বা অষ্টম সেকেন্ড আর t1 হচ্ছে ষষ্ঠ সেকেন্ড মানে এখানে তুমি লিখবে 6 ওকে তাহলে এখানে আসবে তাহলে এটা তম এখানে পাশে আরেকটা তথ্য মনে রাখবা তম তম বা th লেখা যাবে ওকে এই জিনিসটা থাকতে হবে নাহলে কিন্তু হবে না ওকে এখানে আসে কত দেখো তো এখানে আসে 10 আর এখানে আসে 2 5 তাহলে গাড়িটির ত্বরণ ছিল 5 মিটার সেকেন্ড ইনভার্স 2 আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার একেবারে ক্লিয়ার হয়ে গেছে ওকে এবার কোনটাতে যাব আমি জাস্ট প্রশ্নগুলো দেখতেছি কারণ হচ্ছে যে প্রশ্ন যদি না নিলে তখন আমাদের সলিউশনটা আসবে না ঠিকভাবে এখন তোমরা আমি একটা ইকুয়েশন দিব ওই ইকুয়েশনটাকে তোমরা সমাধান করবা ওকে সাপোজ প্রথমে যে আমরা প্রথম প্রথমে যে টপিকটা করেছিলাম সেটা ছিল কি x = something right সেটা আমরা বাদ দিচ্ছি ঠিক আছে x = 4t² + 3tm m তো তুমি চাইলে না পারা দিতে পারো সমস্যা নাই এটা হচ্ছে যে গাড়ির চলার সরণের সমীকরণ আমি বললাম যে 3 সেকেন্ড পর গাড়ির বেগ কত সমস্যা যেটা করেছিলাম একটু আগে সেটাই ওকে খুব দ্রুত আমাকে করে একটু দেখাও
হ্যালো স্যার, এখন তোমাদেরকে শুনতেছি। একজনে বলছে স্যার 27 মিটার পার সেকেন্ড, 27 স্যার 27 মিটার পার সেকেন্ড, এটা ইউনিট, এটা মিটার সরণ যেহেতু জন্য ইউনিট আছে মিটার, ওকে 27 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, আর কেউ, আর কেউ সেখান থেকে জয়েন দিছিল, সেখান থেকে একই লিংকে আবার জয়েন দাও, ওকে আমি ইন করে দিচ্ছি এখনই জয়েন। যারা এটার একক নিয়ে বুঝতে চাও তাদেরকে বি ইকুয়াল টু ডিএক্স বা ডিটি, d dt of 4 t square plus 3 t, আচ্ছা আমি m গুলোকে পাশে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4 t square m plus 3 t m, m মানে হচ্ছে মিটার বুঝাচ্ছে, ওকে তাহলে এখানে কি হয়, t square করলে 2 t হয়, তাহলে হয় 8 t, 8 t m plus 3 m, এখানে t টাকে মানে করলে ডিফারেন্সিয়েট করলে চলে যাচ্ছে, ওকে কিন্তু ডিফারেন্সিয়েট করার সময় এটা কিন্তু মিটার সাইকেল ইনভার্স 1 হয়ে গেছে, কেন, কারণ নিচে তুমি t দিয়ে ডিফারেন্সিয়েট করছো সেজন্য, ওকে। এবার অথবা আমি আরেকটু যদি অন্যভাবে বলি, তোমাদেরকে যদি এগুলো দেখাইতে হয় তাহলে তো সমস্যা, আমি যদি অন্যভাবে বলি সাপোজ এটাই থাকো, এটাই থাকো, এখানে আমরা থাকবো, ওকে। এখন দেখো তো এখানে কি আসবে, 8 টি প্লাস 3 বাইরে ইনটু এম, ওকে। এবার এটা যখন তুমি ডিফারেন্সিয়েট করছো তখনই কিন্তু এটা মিটার সেকেন্ড ইনভার্স 1 হয়ে গেছে, এখানে ছিল মিটার, এখানে হয়ে গেছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এবার এটাকে তুমি হলে ভেতরে 3 সেকেন্ডটা বসে দাও, 3 সেকেন্ড বসালে কি হয়, 3 সেকেন্ড বসালে তুমি পাবা এখানে হবে 24 আর এখানে হয় 3 আর এখানে মিটার সেকেন্ড ইনভার্স 1, 27 মিটার সেকেন্ড ইনভার্স 1, আশা করি ক্লিয়ার। এবার আমরা একটা সমস্যা দেখব, সাপোজ একটা বস্তু, একটু খেয়াল করো, একটা বস্তু তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সে কি হয়, সে উপরের দিকে উত্তপ্ত, তার গতি কমে, বেগ কমে, এবং একটা নির্দিষ্ট উচ্চতা উঠার পরে তার ব্যাগ শূন্য হয়ে যায়, অর্থাৎ সে কিছু সময়ের জন্য সাপোজ 10 মাইক্রোসেকেন্ডের জন্য সে এখানে থামে, উপরে থেমে আবার নিচের দিকে পড়া শুরু করে, আশা করি ক্লিয়ার। তাহলে একটা বস্তুকে খাড়া উপরের দিকে যখন নিক্ষেপ করি তখন মাটির সাথে তার কোন ছেলে একই ডিগ্রি, তাহলে আমি যদি উলম্ব উপাংশ নেই এটার ব্যাগের তাহলে এরকম হতে পারে যে বি সাইন অফ 90 ডিগ্রি, ব্যাগ মিন্স আর বি, ওকে, দ্যাট মিন্স এখানে আমাদের এই কোণটাকে বিবেচনায় আনার কোনো দরকার নেই, শুধু প্রশ্নে খেয়াল করবা খাড়ার উপরের দিকে কথাটা উল্লেখ আছে কিনা, খাড়া উপরের দিকে দ্যাট মিন্স হচ্ছে তোমার 90 ডিগ্রি, ওকে। তাহলে যে ব্যাগ নিয়ে বস্তুটা উঠতেছিল সেখান থেকে আদি ব্যাগ হয়, এই আদি ব্যাগটা আস্তে আস্তে উপরের দিকে বাড়তে, উপরের দিকে ব্যাগটা কমতে থাকে, কমে এখানে এসে জিরো হয়ে যায়, তাহলে এখানে শেষবে জিরো, এই বস্তু আবার নিচের দিকে পরে মাটিতে আবার চলে আসে। তো এটা উঠতে যে সময় লাগে সেটা যদি টি ওয়ান হয়, আবার নামতে নিচের দিকে নামতে যে সময় লাগে সেটা যদি টি টু হয়, তো দেখা যায় যে উঠার সময় এবং নামার সময় দুটাই সমান, অর্থাৎ টি ওয়ান ইকুয়াল টু টি টু। তাহলে এই বস্তু উঠার সময় লাগতেছে যে সময়, নামার সময় সেই সময় লাগতেছে, তাহলে মোট ভ্রমণকাল, তার যে ভ্রমণের সময় টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট হচ্ছে টি ওয়ান প্লাস টি টু ভ্রমণকাল, অথবা যে সে আকাশে কতক্ষণ ছিল, অথবা সে শূন্যে কতক্ষণ ছিল, এতক্ষণ ছিল শূন্যে, এতক্ষণ ছিল আকাশে, এতক্ষণ ছিল তার ভ্রমণকাল, এতটুকু মোট সময়, এতটুকু উঠা এবং নামার সময়, এতটুকু, ওকে। যাই বলুক প্রশ্ন অনেকভাবে বলতে পারে, তুমি যদি কনফিউজ হয়ে যাও তাহলে হবে না। এখন আমরা দেখবো যে এই অবস্থায় আমরা একটা উচ্চতা পাচ্ছি না, সে উচ্চতাও কিন্তু আমরা বের করতে পারবো, আমরা যদি উঠার সময় বের করি তাহলে হয় যে বি ডিভাইড বাই জি বা ইউ ডিভাইড আদি ব্যাগ, মূলত আদি ব্যাগ, আদি ব্যাগ ডিভাইড বাই জি উঠার সময় বা নামার সময়, এটা হচ্ছে। আর যদি উঠার সময় এবং নামার সময় দুটি একসাথে, অর্থাৎ ভ্রমণকাল বলি, তাহলে হবে জাস্ট এখানে একটা টু যোগ করে দিই,
টু ইউনিট জি কেন টু ওই যে দ্বিগুণ এই টি ওয়ান যতটুকু ক্যাপিটাল টি কিন্তু তার দ্বিগুণ টি ওয়ান হচ্ছে উঠা বানাবার সময় আর ক্যাপিটাল টি হচ্ছে টোটাল ভ্রমণকাল কিন্তু এটা ডাবল সময় ডাবল অবশ্যই এটা 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 ডাবল না এই ভদ্রলোকের ডাবল হচ্ছে এটা তাহলে এই ভদ্রলোক যদি এটা হয় তাহলে এটা নিশ্চয়ই টু হবে আশা করি এখানে সূত্রের মধ্যে কেন টুটা আসছে বুঝে গেছে তোমরা এইভাবে বুঝার চেষ্টা করো না বিদে তোমাদের মনে থাকে না বা তোমরা বুঝতে পারো না ওকে এবার আসি এই যে উচ্চতা উঠে সেটা কত সেটা হচ্ছে যে সাপোজ এইচ ম্যাক্স সর্বাধিক যে উচ্চতা উঠে সেটা সেটা হচ্ছে ইউ স্কয়ার ডিভাইড বাই জি আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু অঙ্ক করব আচ্ছা এটা ইউ স্কয়ার ডিভাইড বাই টু জি হবে ইউ স্কয়ার ডিভাইড বাই টু জি আমরা এই সূত্রগুলো অঙ্ক ব্যবহার করে কিছু অঙ্ক করব কি অঙ্ক করতে পারি আমরা অঙ্কটা আমি দেখতেছি না আচ্ছা দাঁড়াও আমার হাতে যে বইটা আছে এই বইটা আসলে তেমন একটা ভালো না বাট তারপরেও আমি প্রশ্ন কালেকশনের জন্য নিয়ে নিচ্ছি এটা আমার হাতে আরো বই আছে মোটা জিনিসের জন্য আর দেখতে পারতেছি না আমি যেন ছোট একটা নিচ্ছি আর কি আচ্ছা বলছে যে খেয়াল করো প্রশ্নটা একটু খেয়াল করো বলছে যে একটি প্রস্তর খণ্ডকে 196 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো সোজা উপরের দিকে যে কথা খাড়া উপরের দিকে একই কথা মানে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো জিজ্ঞেস করছে যে প্রস্তর খণ্ডটি প্রাথমিক অবস্থানে ফিরে আসতে কত সময় লাগবে প্রাথমিক অবস্থানে ফিরে আসা মানে মাটিতে ফিরে আসা মানে উঠে আবার ফিরে আসলো দ্যাট মিন্স ভ্রমণকাল এটা জিজ্ঞেস করছে তাহলে প্রাথমিক অবস্থানে ফিরে আসার সময় t equal to 2 u divided by g তো u কত u হচ্ছে যে যে বেগে সে উপর দিকে উঠতেছিল সে 196 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠতেছিল ইনটু 2 ডিভাইড বাই 9.8 এটা কাজ করো কাজ করলে যা আসে সেটাই হচ্ছে উত্তর আমি জাস্ট একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি ওকে 40 সেকেন্ড আসবে এখানে তাহলে খেয়াল করো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি নিচ থেকে আরেকটা দিচ্ছি সেই জিনিসটা তোমরা নিজেরা সমাধান করো প্রশ্নটা লিখো একটু প্রশ্নটা সবাই একটু লিখো প্রশ্ন হচ্ছে এরকম যে কি হবে প্রশ্ন আর আমি প্রশ্ন খুঁজে নিই আসলে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এরকম যে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড আগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাবে প্রশ্ন হচ্ছে এটা আমি এখন যে বলছি এটা যে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড আগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে একটু বের করে জানাও তাড়াতাড়ি একটু কমেন্ট করো 4.9 বলছে একজনে আর কেউ আর একজন আমার ইউ এর মান কিন্তু 9.8 সবাই 4.9 বলতেছে দ্যাট মিন্স এটাই সঠিক যাই হোক সমস্যা নেই এখন আমরা আরেকটি সমস্যা দেখব ওকে এবার খেয়াল করো তাহলে এখান থেকে আমি কষ্ট আশা করি তোমাদের একটু আটকাতে পারবে না খাড়া উপরের দিকে বললে এবার হচ্ছে একটা নির্দিষ্ট কোণে ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে অর্থাৎ ক্রাস ওকে সাপোজ এটা হচ্ছে যে ভূমি ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে একটা বস্তুকে উপর দিয়ে নিক্ষেপ করা হলো যেমন মেসি একটা ফুটবলকে কিক করলো বা নেইমার কিক করলো অথবা সাকিব আল হাসান একটা বলকে ব্যাট দিয়ে কিক করলো বা আঘাত করলো ওকে যেটাই বলুক প্রশ্নের মধ্যে দ্যাট ইজ তুমি বুঝে নিবা যে বস্তুটা নেমে গেছে ওকে অথবা বিমান থেকে একটা বোমারু বিমান থেকে একটা বোমা নিচের দিকে পড়লো তাহলে বোমারু বিমান তো এদিকে ভূমির সমান্তরালে যাবে আর বোমাটা এদিকে নিচের দিকে পড়বে
তাহলে এটা হচ্ছে নিচের উপর থেকে নিচের দিকে আর এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে তার মানে এখানেও একটা কোণ থাকে এখানেও একটা কোণ থাকে আবার এখানেও একটা কোণ থাকে কোণটা তোমার সমকোণ হবে না সেটা কোণটা 90 ডিগ্রির দিকে বড় অথবা ছোট হবে সেটা ভিন্ন ব্যাপার ওকে যাই হোক একটা নির্দিষ্ট কোণ থাকবে ওকে যদি কোণ থাকে সেই ক্ষেত্রে আমাদের আগের মতো সর্বাধিক উচ্চতা উঠতে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা নিচে আবার নেমে যাবে সর্বাধিক উচ্চতা উঠতে যে সময় লাগবে সেটা হবে যে আগের মতোই ইউ সাইন আলফা ডিভাইড বাই জি আর সর্বাধিক উচ্চতায় উঠে আবার নামার সময় ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u sin আলফা ডিভাইড বাই জি ওই যে সাইন আলফাটা চলে আসছে আগে কিন্তু সাইন আলফার মান 1 ছিল ওই জন্য এবার হচ্ছে এইচ ম্যাক্স বা সর্বাধিক উচ্চতা ইকুয়াল টু 2g নিচে আগের মতো আর উপরে হচ্ছে u স্কয়ার sin অফ আলফা আশা করি এতটুকু ক্লিয়ার বুঝতে হচ্ছে কিনা আল্লাহ জানে আমার মানে হচ্ছে যে সবগুলো মুখস্থ রাখতে রাখতে মাথার মধ্যে মাথা নিজে মাঝে মাঝে হ্যাং হয়ে যায় তো যাই হোক আমি আরেকবার দেখে নিচ্ছি সাইন এর উপরে প্রেস করুন কোথায় পাবো আল্লাহ জানে হ্যাঁ ঠিক আছে কিমসে সঠিক আচ্ছা ওখানে হচ্ছে এখানে ইউ তো মূলত এই যে যেটা ব্যাগ ব্যাগটা হচ্ছে এরকম যে ইউ সাইন আলফা আগে ছিল ইউ স্কয়ার বাই ইউ আগে ছিল শুধু ইউ আগে ছিল ইউ বাই জি এখন হবে ইউ এর জায়গায় ইউ সাইন আলফা তাহলে এখানেও তুমি ইউ এর জায়গায় ইউ সাইন আলফা লিখো মানে ইউ এর জায়গায় ইউ সাইন আলফাটাকে লিখলাম লিখে হোল স্কয়ার করে দিলাম এই যে ইউ এর জায়গায় ইউ সাইন আলফা নিচে টু জি তাহলে হয় কি দেখো তো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই টু জি তাহলে সূত্রগুলো কিভাবে আসছে আশা করি তোমাদের বুঝা হয়ে গেছে ওকে তাহলে আমরা এইচ ম্যাক্স লিখলাম কিন্তু এখানে আরেকটা জিনিস বাড়তি আসবে সেটা হচ্ছে যে এটা 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 উপরের দিকে যেমন একটা নির্দিষ্ট দূরত্ব উপরে উঠছে সেটা যেমন এইচ ম্যাক্স একইভাবে বস্তুটা অনুভূমিক বরাবর অর্থাৎ মাটি বরাবর একটা দূরত্ব অতিক্রম করে অনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করে যেটাকে ইংরেজি বলা হয় হরাইজন্টাল রেঞ্জ বাংলায় বলা হয় আনুভূমিক পাল্লা বা আনুভূমিক দূরত্ব আনুভূমিক পাল্লা বা আনুভূমিক দূরত্ব ওকে সেটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর কত আর হচ্ছে এরকম যে আর হচ্ছে যে কি জানি ইউ স্কয়ার সাইন কোয়াস আপনি মেবি হ্যাঁ ইউ স্কয়ার সাইন কোয়াস আপনি ডিভাইড বাই জি ইউ স্কয়ার সাইন কোয়াস আপনি ডিভাইড বাই জি এটা হচ্ছে আর আর হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ ওকে এবার হচ্ছে যে এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলে মাথায় ব্রেন খাটালে দেখবে এখানে আরো একটা দূরত্ব আছে কি রকম মনে করো যে বস্তুটি উপরের দিকে যখন নিক্ষেপ করছে সাকিবাল হাসান বলটা যখন মারছে বলটা মাত্র এখানে আসছে এখন এখানে এটা মাত্র এখানে আছে এখান থেকে ঘুরে গিয়ে কিন্তু সেটা এখানে পড়বে এখন এখানে মনে করো যে ইয়া দ্বারা ছিল কে দ্বারা ছিল মনে করো কুমার সাঙ্গাকারা দ্বারা ছিল সাকিব আল হাসান যখন বলটাকে কিক করলো ব্যাট দিয়ে তো কুমার সাঙ্গাকারা একটু লম্বা হওয়ার কারণে সে লাভ দিয়ে এটা ধরে ফেললো তাহলে দেখো তো বলটা এখানে এসে কিন্তু পড়ে এখানে এসে কিন্তু কুমার সাঙ্গা এটা সে কুমার সাঙ্গাকারা না দাঁড়ায় আছে সে এখানে সে দাঁড়া ছিল সেটার সাথে বলটা ধরে ফেলছে বল যাওয়ার কথা ছিল ভেবে দ্যাট মিনস এখন কিন্তু উচ্চতা হচ্ছে কুমার সাঙ্গাকারের উচ্চতা দ্যাট মিনস উচ্চতা কিন্তু এখন হাইস্ট হবে এখন একটা নির্দিষ্ট ছোট একটা উচ্চতা এখন মাটি বরাবর একটা দূরত্ব সে অতিক্রম করছে এখন মাটি বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে এই দূরত্বটাকে এখন বলা হয় x আর এই যে উচ্চতা সেটাকে বলা হয় এখন y এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু তোমরা ক্রিটিক কোশ্চেন পারো না তোমরা হচ্ছে কি জানি ভর্তি পরীক্ষা আসলে পারো না অনেক ঝামেলা হয় তাহলে খেয়াল করো হাইস্ট উচ্চতা হচ্ছে যে h যদি এর আগে ধরে ফেলে বা এর আগে যদি থেমে যায় বস্তুটা মানে কোন এক এই জায়গাটা না এই জায়গাটা বা যে কোনো একটা জায়গা এই জায়গাগুলো হচ্ছে যে তোমার ওয়াই আর এখন যে আমি দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এক্স এগুলো হচ্ছে এক্স এখানে যাই হোক এক্স কিন্তু এটা পুরোটা আসলে আর পুরোটা আসলে আর এখানে আসলে ওয়াইক্স এতটুকু হচ্ছে এক্স এখান থেকে এতটুকু হচ্ছে এক্স তাহলে আমি বরাবর যে কোনো দূরত্ব অতিক্রম করলে সেটা হচ্ছে এক্স বাট যদি সেটা একদম এসে মানে কি পড়ে যায় তাহলে হচ্ছে আর সর্বাধিক উচ্চতা হলে এইচ বাট অন্য যে কোনো উচ্চতা হলে ওয়াই ওয়াই কেমনে বের করতে হয় তোমাদের বইতে একটা সূত্র দেওয়া আছে তোমরা নিশ্চয়ই শিখছি না যে ওয়াই ইকুয়াল টু কি জানি ছিল tan theta x minus g x square divided by 2 b naught cos theta
হোল স্কয়ার এরকম কিছু একটা ছিল মানে নিশ্চয়ই খেয়াল আছে রাইট এই মুহূর্তে আমার আমার মাথাও যে বলতেছি মাথার মধ্যে সব শুনছি ভাই ওটা মাথা মাঝে মধ্যে একটু কাজ করে না হ্যাং হয়ে যায় আর দেখি আমি সেটা কি জানি ছিল বই এখানে আছে কিনা আল্লাহই জানে এখানে মনে হয় পাবো না আমি মেন বই দেখুন ওকে মেন বইতে কি আছে দেখি b not cos theta এর উপরে স্কয়ার আছে কত সেটা হ্যাঁ এটাই এটার উপরে স্কয়ার ঠিক আছে এটা এটা ছিল এই যে এটা হচ্ছে সেই ওয়াইটা এটা ওকে এই ওয়াইটা হচ্ছে এটা এখন কোশ্চেন হচ্ছে এক্স করা হবে এক্স হচ্ছে যে তুমি কাছাকাছি এক্স হচ্ছে যে তোমার এই যে এটা হচ্ছে এক্স রাইট এটা এক্স এটা এক্স গুলো হচ্ছে এক্স এক্স হচ্ছে যে কত জানি এক্স দাঁড়াও মনে আছে আমার কিন্তু আমি এখন মনে আসছে না এই যে পাই গেছি এক্স এক্স হচ্ছে তোমার এক্স হচ্ছে যে বি নট সাইন থিটা বি নট সাইন থিটা সরি বি নট কস থিটা হবে এটা আমি ওই বরাবর জানি না বি নট কস থিটা টি এটা হচ্ছে এক্স তাহলে খেয়াল করো আমরা এখান থেকে অনেকগুলো সূত্র শিখছি আশা করি তোমাদের এই সূত্রগুলো মনে থাকবে এই সূত্রগুলো ব্যবহার করেই মূলত তোমাকে রিটেন কোশ্চেন বলো এমসিকিউ বলো যেটাই বলো সেটা সমাধান করতে হবে তাহলে আমরা ক্লাসের বিস্তারিত একদম জেনে গেলাম ওকে এখন হচ্ছে যে আমরা এটা থেকে যদি অঙ্ক করি ওকে অঙ্ক যদি করি তাহলে হয় দেখো প্রশ্নটা তোমরা লিখতে পারো তোমাদের প্রিয় খেলোয়াড়ের নাম দিয়ে আমি মনে করো যে নেইমার নাম দিচ্ছি নেইমার একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করলো এক সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত প্রশ্ন হচ্ছে এটা যে প্রশ্ন হচ্ছে কি আবার বলতেছি নেইমার একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করলো বা নিক্ষেপ করলো এক সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে দিস ইজ হোমওয়ার্ক ওকে এবার এই হোমওয়ার্কটা নেক্সট দিন আমাকে তোমরা দেখাবা আমি তোমাদের থেকে এটা নেক্সট দিন মানে হচ্ছে যে এটা তোমরা আজকে রাতের 11টার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে পাঠাবা যে আমি এই জিনিসটাই ভেবে করছি ওকে আমি একটু ভিন্ন দেখতে চাই কিভাবে করছে ওকে এখন তুমি আরেকটা প্রশ্ন লিখো আর একটা প্রশ্ন লিখো সেটা হচ্ছে এরকম একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো একটি বস্তুকে ভূমির সাথে 40 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো আচ্ছা আবার বলতেছি প্রশ্নটা প্রশ্নটা নিজে একটু সাজিয়ে নাও একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো তোমাকে জিজ্ঞেস করে সর্বাধিক উচ্চতা কত দেখো আমি এই সূত্রগুলোর মধ্যে বসায় বসায় বের করে ফেলবো তাহলে সর্বাধিক উচ্চতা কত সর্বাধিক উচ্চতা হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই 2g ওকে এটা বুঝ দিচ্ছি ধরে না তাহলে u কত 40 sin স্কয়ার আলফা কত আমাদের 60 ডিভাইড বাই 2 ইনটু 9.8 তাহলে সর্বাধিক উচ্চতা আমরা পেয়ে গেছি এখন তোমাকে যদি জিজ্ঞেস করে ভ্রমণকাল কত উড্ডয়নকাল কত তাহলে হবে 2u u হচ্ছে 40 এটা 40 মিটার প্রতি সেকেন্ড আলোকে নিক্ষেপ করা হয়েছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে তাহলে এখানে sin 60 ডিভাইড বাই 9.8 এটা হচ্ছে যে তোমার সর্বাধিক উচ্চতা উঠে আবার নামার সময় আর সর্বাধিক উচ্চতা উঠার সময় হচ্ছে এটা সেক্ষেত্রে হবে 40 sin 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8 যদি আনুভূমিক পাল্লা জিজ্ঞেস করে তাহলে হবে এটা দুই বা 40 স্কয়ার সাইন 2 ইনটু 60 এখানে 120 ডিগ্রি হবে সাইন ওকে ডিভাইড বাই 9.8 এটা হচ্ছে আনুভূমিক পাল্লা যদি জিজ্ঞেস করে 2 সেকেন্ড পরে বস্তুটি অনুভূমিক বরাবর কতটুকু যাবে সেক্ষেত্রে হচ্ছে এটা তাহলে 2 সেকেন্ড পরে
2 সেকেন্ড পরে বস্তুটি মুভ বরাবর যাবে এতটুকু এত ইনটু 2 t এর মান 2 সেকেন্ড 2 সেকেন্ড পরে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে সেটা হচ্ছে এটা 2 সেকেন্ড পরে এই যে 2 সেকেন্ড পরে ভূমি থেকে এই উচ্চতা থাকবে সাপোজ এই উচ্চতা ওকে তাহলে সেটা হচ্ছে যে tan থিটা এখানে একটা x তুমি পাবা সেই xটাকে এখানে বসাবা এই যে এখানে একটা x আছে এই জন্য সাপোজ এখানে তুমি পাইলা 10 তাহলে tan থিটা x ওকে মাইনাস g হচ্ছে 9.8 এখানে আবার x x মানে আবার 10 আমি বরং তোমরা এখানে 10 পাচ্ছি এই জন্য 240 cos of 60 degree হোল স্কয়ার মানে জাস্ট আমি এখানে মানগুলো বসাইছি এই সূত্রের মধ্যে মানগুলো বসাইছি ওকে তাহলে আশা করি তোমাদের একদমই ক্লিয়ার যে আসলে কি হয় তোমরা এই অঙ্কগুলো করবে আমরা আজকে প্রাস পর্যন্ত শিখছি এই পর্যন্ত আজকে আমাদের থাকবে আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দেখব তোমাদের কোনো কিছু থাকলে আমাকে বলো এখন আমি শুনতেছি